নমস্কার বন্ধুরা বৈশালী আপনাদের সবাইকে শুভ বিজয়া সামনেই কালী পুজো আর কালী রাতে আমরা অনেকেই ধন সম্পদের দেবী মহালক্ষ্মী বৈভবলক্ষ্মী এবং গণেশজির পুজো করে থাকি তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব কালী রাতে আপনারা কীভাবে বৈভবলক্ষ্মী এবং গণেশজির পুজো করবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন তার আগে যারা আজকে আমার চ্যানেলে নতুন এবং এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে সাথে বেল আইকনটিও প্রেস করে নিন যাতে আমার ভিডিও যার ভালো করে পরিষ্কার করে নিয়ে আলপনা দেবেন এই দিন অনেকে রাঙ্গুলি বানায় দীপাবলির দিন রঙ্গোলি বানানো খুবই শুভ দরজার কাছে সবুজ এবং হলুদ রং দিয়ে পারলে রঙ্গোলি বানাবেন দরজার কাছে সবুজ এবং হলুদ রং দিয়ে রঙ্গোলি বানানো খুবই শুভ হয় বাকি আপনারা নিজেদের পছন্দ মতো color দিয়ে রঙ্গোলি বানাতে পারেন সাতটি বা নটি আমপাতা এবং গাঁদা ফুল নিয়ে তোরণ বানাবেন এবং তোরণ বানিয়ে অবশ্যই বাড়ির দরজায় কিন্তু আপনারা এই দিন টানাবেন এরপর একটি তামা বা পিতলের ঘট নেবেন এবং তাতে স্বস্তি কাঁকবেন এবং বিশুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে ঘটটি পূর্ণ করবেন এবং তাতে আতপ চাল একটা কয়েন একটি করি একটি পদ্মবীজ এবং আমের পল্লব দেবেন এবং প্রতিটা পাতায় আমের পল্লবের সিঁদুর লাগিয়ে তারপর ঘটে দেবেন পান পাতা দেবেন ঘটে এবং ঘটে মৌলি ধাগা পেঁচিয়ে দেবেন এরপর আপনারা একটি সশিষ ডাব বা নারকেল যাই আপনারা দেবেন তাতে একটি লাল চেলি বা কাপড় দিয়ে পেঁচিয়ে তারপর ঘটে দেবেন এরপর বেলপাতা দুর্বা ফুল ঘটে দেবেন একটু চাল ও ফুল রেখে তার ওপর ঘট স্থাপন করবেন এবং ঘট স্থাপন করার সময় ওং শ্রী মহালক্ষ্মাই নাম বলে ঘট স্থাপন করবেন এরপর মা লক্ষ্মী এবং গণেশজিকে সিঁদুরের ফোটা দেবেন যদি আপনার বাড়িতে নারায়ণ ঠাকুর থাকে এই দিন অবশ্যই নারায়ণ ঠাকুরেরও পুজো করবেন তাকে সিঁদুরের ফোটা দেবেন কুবের জি থাকলে তাকেও এই দিন পুজো অবশ্যই করবেন এবং সিঁদুরের ফোটা এবং চন্দনের ফোটা দেবেন ফুল নিবেদন করবেন এরপর যেটা করবেন সেটা হলো ভালো করে শুনে নিন একটা কাটালা হলুদ একটা কয়েন এবং একটা শঙ্ক এবং একটি রুপোর কয়েন আর একটা এলাচ একটা লবঙ্গ এবং একটি সুপারি একটি লাল কাপড় বা আপনারা যখন রুপোর কয়েন কিনবেন দেখবেন একটা ছোট মতো ব্যাগ ব্যাগেই দেবে তো সেই সেরকম একটা ব্যাগে এই সমস্ত জিনিসগুলো পেঁচিয়ে একটু গঙ্গার জল ও সিঁদুরের ফোঁটা দিয়ে মা লক্ষ্মীর পায়ের কাছে নিবেদন করবেন এই ব্যাগটি অমাবস্যা কেটে গেলে নিজের লকারে রেখে দেবেন বা নিজের পার্সেও রাখতে পারেন এর এটি খুব শুভ হয় দীপাবলির দিন মিষ্টির ভোগ দেওয়া খুবই শুভ হয় তাই বেশ কয়েক রকমের মিষ্টি এনে আপনারা এই দিন ভোগ দিতে পারেন এছাড়া খইমালক্ষ্মীর খুব প্রিয় অবশ্যই খই দেবেন লাড্ডু গণেশজির ভীষণ প্রিয় তাই লাড্ডুও দেবেন খেলনা দেবেন নারকেল লাড়ু দেবেন মুড়কি এলাচ লবঙ্গ পানের ভোগ দিতে পারেন এদিন ভুলেও যেন কোনো ভোগের থালায় তুলসী পাতা দেবেন না কারণ তুলসী পাতা কিন্তু পুজোতে চলে না আপনারা তার জায়গায় দুর্বা কর্পূর ভোগের থালায় দিতে পারেন ফুলও দিতে পারেন আর মনে রাখবেন এই দিন মা লক্ষ্মীকে পারলে পদ্মফুল অবশ্যই দেবেন আর গণেশজির খুব প্রিয় লাল ফুল তাই যে কোনো লাল ফুল গণেশজিকে অবশ্যই দেবে দেবেন দুর্বা দেবেন অবশ্যই দুর্বা গণেশজির ভীষণ প্রিয় মা লক্ষ্মীরও প্রিয় মা লক্ষ্মী এবং গণেশজিকে দুর্বাও অবশ্য দেবেন এই দিন এর এরপর আপনারা প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ দিয়ে মায়ের আরতি করবেন এবং তেলের প্রদীপ দিয়ে মা তেলের প্রদীপ মায়ের সামনে রাখবেন প্রতিটা প্রদীপে একটু করে কর্পূর দিয়ে দেবেন নারায়ণকে স্মরণ করে আপনারা কিন্তু পুজো শুরু করবেন আর যদি আপনারা দীক্ষিত হয়ে থাকেন সেক্ষেত্রে গুরুদেবকে স্মরণ করে পুজো শুরু করবেন এরপর ওং শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী নম এবং ওং গণ গণপাতায় নম ওং সিদ্ধিদাতায় নম বলে আপনারা ফুল অর্পণ করবেন ভোগের থালায়ও ফুল অর্পণ করবেন এরপর আরতি করবেন আরতি করার সময় বৈভব লক্ষ্মীর আরতির গান যে রয়েছে ওং জয় লক্ষ্মী মাতা মায়া জয় লক্ষ্মী মাতা আপনারা দেখবেন নেটে এই গানটি পেয়ে যাবেন তো আপনারা এই গানটি গিয়ে আরতি করবেন আর আপনারা এদিন মহালক্ষ্মী মন্ত্র অবশ্যই একশো আটবার উচ্চারণ করবেন ওং মহালক্ষ্মী নমো নম ওং বিষ্ণুপ্রিয়ায় নমো নম ওং ধনপ্রদায়ে নমো নম ওং বিশ্বজনননয়ে নমো নম ওং মহালক্ষ্ম নমো নম ওং বিষ্ণুপ্রিয়ায় নমো নম ওং ধনপ্রদায়ে নমো নম ওং বিশ্বজনন্যয়ে নমো নম এইভাবে আপনারা খুব সহজ সরল পদ্ধতিতে বাড়িতে কালীপুজোর রাতে লক্ষ্মী এবং গণেশজির পুজো করতে। about it.